কবিগুরুর স্মৃতিবিজড়িত বোলপুর এবং তার আশেপাশের এলাকায় রয়েছে প্রচুর গন্তব্য যা সপ্তাহান্তের ভ্রমণের জন্য আদর্শ। এই ভিডিওতে এরকমই কিছু গন্তব্য আপনাদের সামনে তুলে ধরব। দুদিনের ছুটিতে বোলপুর। হাওড়া স্টেশন থেকে সকাল দশটা দশের শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে রওনা হলাম বোলপুরের উদ্দেশ্যে। বোলপুর পৌঁছতে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। তবে এই গল্প পুরোপুরি বোলপুরের নয়, এই গল্পে আহমেদপুরেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বোলপুর স্টেশন থেকে প্রায় 20 কিমি দূরে অবস্থিত জনপদ আহমেদপুর। স্বাধীনতার পরবর্তী সময়ে বীরভূম জেলার এক বড় সুগার মিল ছিল আহমেদপুরে। আজ এই মিল একটি ভগ্নাবশেষে পরিণত, কিন্তু আহমেদপুর নিজের জৌলুস ধরে রেখেছে। এই জায়গা এখনো বহু লোকের বাসস্থান। ভালো ঘোরার সাথে ভালো থাকা এবং খাওয়াও জরুরি, তাই এই ট্যুরে আমার ঠিকানা ভগবতীপুর কন্টেইনার ফার্ম স্টে। এই রিসর্টে রয়েছে কন্টেইনারের মধ্যে সাজানো থাকার ব্যবস্থা, এছাড়াও পুরো রিসর্ট জুড়ে রয়েছে বাগান যেখানে আছে ফুল, সবজি এবং আরও অনেক কিছু। কথা বললাম রিসর্টের কেয়ারটেকার চন্দনবাবুর সঙ্গে, পুরো রিসর্টটি উনি ঘুরিয়ে দেখালেন। এটা ঢুকতে আমাদের গেট, আর এই ঢুকি আমাদের এখানে চারটে রিসর্ট আছে। এই রিসর্ট চারটে আমি পরে ভিতরে দেখাচ্ছি। দুই সাইডে আপনার গাছের ক্ষেত, ঠিক আছে, এখানে সবজি সব চাষ করা হয়, ফুলও আছে কিছু। কি কি সবজি চাষ করেন এখানে? সবজি সিজনে যেমন এখন আপনার ঢেঁড়স, তারপর ঝিঙে, শসা, তারপর আপনার শাক, আমাদের কলমি শাক, লাল শাক, বিভিন্ন ভ্যারাইটির শাক। এছাড়া আমাদের একটা কেঁদুরে একটা গাছ ভেজা খাওয়ানো হয় গেস্টদেরকে, এবং যতজনই গেস্ট আসেন তারা নাম করেন। কি সেটা একবার দেখা যাবে? আসি, দেখাচ্ছি কেঁদুরি গাছ, দেখাচ্ছি, আসুন। এ আমাদের ঢুকতি দুটো একদম এসি দুটো রিসর্ট রুম, এক আর দুই স্টার্টিংয়ে। এটি যেমন এটা আমাদের একটা একটা ডালের গাছ, আইজি কলাই বলে যেটা, ডাল। আচ্ছা আচ্ছা, আইজি কলাই। এই পাতা খেলে জন্ডিসও ভালো হয়। এইটা যেমন মালবেরিয়া, এখানে দুটো রুম আছে। এটি যেমন একটা মালবেরিয়া গাছ, এটা যাদের সুগার আছে তাদের পক্ষে খুবই ভালো। আচ্ছা, এটা মালবেরিয়া গাছ, বেগুন গাছ মোটামুটি আর কিছু বড় হয়ে যাবে। আর এইরকম ক্যাপসিকাম গাছ, এগুলো ক্যাপসিকাম। আর ওই সামনে এগুলো শাক, এগুলো তো লাল শাক, লাল শাক, শাক। এইটা যেমন আমাদের চায়ে খাওয়া যায়, চায়ের সঙ্গে পাতাটা মিশিলে খুব সুন্দর হয়, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের পাতা, ঠিক আছে। কি এটার নাম কি? লেবুন্তি পাতা। এটা এটা কি করে, এমনি চায়ের মধ্যে দেয়? চায়ের সঙ্গে গরম জলে দিলে খুব সেন্ট লাগে। এই যে ঢেঁড়স গাছ, যে গাছে ঢেঁড়স ধরেছে, এই যে ঢেঁড়স ফুল হয়ে এখন ধরছে। ওখানে তো সব লাল লঙ্কা। হ্যাঁ, লঙ্কা, এগুলোতে তো ঝাল বেশি হয়। ঝাল বেশি হয়, লঙ্কা চারাও লঙ্কা লাগানো হয়েছে। এমনি লঙ্কা টঙ্কা মানে আমরা কিনি না। এই ঢেঁড়স দেখেন, এটা তখন ঢেঁড়স যাবে।
ঢেঁড়স তো এখানে প্রচুর দেখা যাচ্ছে। এবং আমরা প্রত্যেকটা যাদেরকে আসেন তাদেরকে একটা প্যাকেট করে দেখিয়ে দিচ্ছি। এই লঙ্কা ধরেছে, হ্যাঁ, এই ঢেঁড়স দেখুন, এই যে ঢেঁড়স, হ্যাঁ হ্যাঁ, এইখানে দেখাচ্ছে, এখানে পার্কিং, কার পার্কিং, এই সাইডটা সামনে কার পার্কিং করা হয়। এটা কার পার্কিং, আর ওখানে এমনি গেস্টদের বসার জায়গা আছে, আচ্ছা আচ্ছা। গতকালে যেমন দুটো স্যার এসেছিলেন এইদিকে, একা দুই যারা আছেন এখন বর্তমানে, আজকের দিনে ওনারা খেলেন, বারবিকিউ খেয়ে খুব নাম করেছেন, বারবিকিউ আমি করি। এইটা একটা রুম, হ্যাঁ তাই তো, এটা দু নম্বর রুম। এই কন্টেনারগুলোর মধ্যে বেশ ভালো করেই তো ডেকোরেট করা, এই আছে অ্যাটাচ পায়খানা বাথরুম, পুরো এসি, ভালোই বেশ স্পেসিয়াস। এবং আমরা এই বেডে আপনার তিনজন করে এই রুমে থাকা যাবে, তিনজন। আর এইদিকে টয়লেট, টয়লেটটাও বেশ, গিজার ফিজার সমস্ত কিছু আছে, সবই রয়েছে। এবং ভিতরটা একদম দেখুন খুব সুন্দরভাবে একদম এ করে সাজিয়ে রাখি, এবং এখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমরা, কারণ আমাদের। আচ্ছা, এখানে কজন থাকা যাবে ওই ওই বেডটায়? তো আমরা খুব যদি মোটা সোটা হয় দুজন বেডে, আর যদি খুবই যদি আমরা পাতলার মধ্যে হয় তাহলে তিনজন আর চারজন থাকা যায়, পাতলা সোফা যদি থাকে। আবার এখানে এটা সোফা কাম বেড, সোফা প্লাস বেড, এখানে সোফা বেডও একজন হবে, তাই না? এখানে পাতলা যদি হয় মানুষ তাহলে তিনজন হবে, মানে তিনজন অ্যাডাল্ট একজন চাইল্ড হলে এখানে হয়ে যাবে। আচ্ছা, এটা রান্না রে, হ্যাঁ কিচেন, আচ্ছা দুটো দিদি আছে রান্না করেন ওরা। এটা হচ্ছে ডাইনিং রুম, ডাইনিং রুম থেকে দেখুন, ও এখানে আটজন একসাথে বসে খেতে পারে, আটজন না বারো জনও হতে পারে, এনাফ জায়গাও আছে। এই বেগুন গাছ, এই বেগুন ধরেছে গাছের। আচ্ছা, বেগুনের কি এখন সিজন? এখন তো শীতকাল নয়, হ্যাঁ বেগুনের সিজন, কিন্তু এই বছরে প্রচণ্ড গরম পড়ার লেগে আপনার বেগুন গাছগুলো একদম মানে নষ্ট হয়ে গেছে কিছু গাছ, ওইখানে একটু বেগুনটা খুব কমই ধরছে, তাও মোটামুটি আমরা এখানে খাওয়াই এখানে যতজন গেস্ট আসেন। এখানে তো অনেক বেগুন ধরেছে, বেগুন আছে, বেগুন ফুল ধরেছে, এই ফুল বেগুন, বেগুনের ফুল, এইটা থেকে বেগুন তৈরি হবে ফুল থেকে। ওই এদিকে আরো দুটো রুম আছে, হ্যাঁ হ্যাঁ এদিকে আরো দুটো, ওটা 1 2 এটা 3 4, আর এইদিকে আবার ডান সাইডে দুটো আবার বেগুন চারা লাগানো হয়েছে শীতকালের লেগে। এদিকে শশা গাছ, শশা গাছ কোথায় আছে? এই যে শশা গাছ, এখানে শশা গাছ বলতে যে ফুল ধরেছে, এই যে শশা ধরেছে দেখুন, হ্যাঁ 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 গাছে শশা, এটাকে বলছে শশা গাছ, ঠিক আছে, হ্যাঁ এই শশা ধরেছে এরকম ঢুকে থাকে, আমরা আসি কেটে দিই সকলকেই খাওয়াই, মানে যে স্যালাড গুলো এখানে সবাই খায় এটা এসে শশা এখানকারই, ওই যে ধরেছে এই রকম দেখাচ্ছে, এই যে শশা, হ্যাঁ ও তো একেবারে এখন কচি শশা। আর এটা বলছে লালতে শাক, এক ধরনের, এটা এক ধরনের শাক, খুব টেস্টফুল এই লাল, এইবারে লালতে শাক, এটা এটা লাল শাক, হ্যাঁ ওটা লাল শাক। আর এটা কি শাক বললেন? এটা লালতে শাক, লালতে পাতা তো সবুজ, পাট শাকের মতো কিন্তু লালতে শাক, খুব টেস্টি এই শাক খাওয়ালে। এটা কেউ যে লাল শাক, হ্যাঁ ওগুলো তো এখন ছোট ছোট রয়েছে, এই করলা গাছ বেরিয়েছে, ওই করলা, ও করলাও লাগানো হয়েছে। এই যে সামনে ঢুকতে যে দেখাচ্ছি এগুলো বলছে জোনারি ভুট্টা, এই যে ভুট্টা ধরছে, হ্যাঁ এই যে ভুট্টা ধরছে, হ্যাঁ হ্যাঁ ও ভুট্টা গাছও আছে। এই আমাদের এখানে সুইমিং পুল আছে, স্নান করেছেন, খুব আনন্দ পেয়েছে এখানে স্নান করে স্যাররা, আচ্ছা আচ্ছা। এই দিকটা মোটামুটি এখানে স্নান করা হয়, জলে একটু ক্লোরিন দিয়েছি, তার লেগে জলে একটু আপনার জলটা একটু ইয়ে হয়েছে, যাতে গেস্টরা চান করলে কোনো ইনফেকশন যেন শরীরে না হয়, তাই ক্লোরিন দেওয়াতে জলটা একটু সামান্য একটু ইয়ে হয়েছে। আপনাদের এখানে বুকিং কি করে করা যায়? বুকিং করতে গেলে অনলাইনে বুকিং করতে পারো www.bhagwatipur.com, bhagwatipur.com, bhagwatipur.com, আচ্ছা এটা করলে বুকিং হয়ে যাবে। আচ্ছা, ওখান থেকে বুকিং করা যাবে অনলাইন থেকে। আর এখানে মোটামুটি সিজনে কোন সময় প্রেশার থাকে, মানে প্রচুর বুক থাকে আপনার? এই আমাদের এমনি তো উইকলি আমরা সানডে স্যাটারডে এবং ফ্রাইডে যদি ছুটি থাকে, যেমন এই
এই তিন দিন নিয়ে সাপ্তাহিক মোটামুটি থাকে। আর এছাড়া আমরা দুর্গা পুজোর আগে থাকতে এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এটা পুরো একবার আসবে ঢুকবে এরকম। আচ্ছা, ও তার মানে ওগুলোর বুকিং কত আগে থেকে করতে হবে? বুকিং আগে থাকতে বলতে গেলে যদি করবো মনে করেন মাসখানেক আগেই করাটা উচিত। মাসখানেক আগে করে যদি আমার নাম্বার যদি বলে দিচ্ছি, যদি কোনো কারণে নাও পান আমার নাম্বার বলে দিচ্ছি। আপনার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। বেস্ট। আচ্ছা, আর আমি এখানকার অ্যাকচুয়ালি বলতে গেলে সুপারভাইজার প্লাস ম্যানেজার সবই, যেহেতু স্যালারি চণ্ডীপাঠ সবই করি আমি এখানে। ঠিক আছে। রিসর্টে সুস্বাদু মাছ এবং তাজা সবজি সহযোগে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম আশেপাশের গন্তব্যগুলি ঘুরে দেখতে। এরম একটি আকর্ষণীয় গন্তব্য জনপ্রিয় সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। লাভপুরে অবস্থিত এই বাড়ি এখন মিউজিয়ামে রূপান্তরিত। তাঁরই এক রচনা থেকে এই বাড়ির নাম ধাত্রী দেবতা। বাড়ির ভেতরের মিউজিয়ামে সাজানো রয়েছে তারাশঙ্করের স্মৃতি বিজড়িত বেশ কিছু সামগ্রী। ভেতরে ছবি তোলার অনুমতি নেই, 10 টাকা টিকিট কেটে ঘুরে দেখে নেওয়া যায়। এখান থেকে বেরিয়ে ফেরার পথে দেখলাম প্রায় 125 বছর পুরনো লাভপুরের প্রথম প্রাথমিক বিদ্যালয়। এরপর চললাম নিকটবর্তী সতীপীঠ ফুল্লরা মন্দিরে। বীরভূমে অবস্থিত 5টি সতীপীঠের একটি এই ফুল্লরা। জনমতে দেবী সতীর নিচের ঠোঁটের অংশ এইখানে পতিত হয়। আরেক মতে স্বপ্নাদেশ পেয়ে এই জায়গায় পূজোর রীতি চালু করেন কাশীর এক সন্ন্যাসী কৃষ্ণানন্দ গিরি। শোনা যায় বর্তমান মন্দিরটি লাভপুরের জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় 1302 বঙ্গাব্দে তৈরি করেন। মন্দির চত্বর বেশ পরিষ্কার, মায়ের মন্দিরের সামনে একটি নাট মন্দির দেখা যায়। নাট মন্দিরের দুই দিকে দুটি শিব মন্দির রয়েছে। মায়ের মূল মন্দিরের দেয়ালে কিছু টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। মন্দিরে একটি ওষ্ঠাকৃতির লাল রঙের পাথর পুজো করা হয়, আলাদা করে কোনো বিগ্রহের পুজো হয় না। ফুল্লরা মন্দির থেকে চললাম আর এক সতীপীঠ কঙ্কালিতলার উদ্দেশ্যে। এটি 51টি সতীপীঠের শেষ পীঠ। জনমতে দেবী সতীর কঙ্কাল এখানে পতিত হয় এবং সতীর দেহাংশ এই পবিত্র কুণ্ডে নিমজ্জিত। কঙ্কাল থেকেই এই জায়গার নাম কঙ্কালিতলা। পবিত্র এই কুণ্ডের পাশেই রয়েছে মায়ের মন্দির। মূল মন্দিরের ভেতরে মা কালীর ছবির পুজো করা হয়। বাঁধানো এই মন্দির চত্বর অনেকটা এলাকা জুড়ে অবস্থিত এবং বেশ পরিষ্কার। মন্দির চত্বরের বাইরে রয়েছে এই শিব মন্দিরটি। কঙ্কালিতলায় কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে চললাম রিসর্টে। পথে দেখলাম ছবির মতো সুন্দর এই কোপাই রেল স্টেশন। আনুমানিক 1860 সালে নির্মিত এই স্টেশন সম্প্রতি রং করা হয়েছে। পরের দিনের আমার ভ্রমণ আগামী ভিডিওতে দেখতে পাবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার মতামত। আমার এই প্রচেষ্টা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ভ্রমণ রসিক।